দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বোরো চাষ। দেশের চাহিদার বেশিরভাগ ধান উৎপাদন হয় বোরো মৌসুমে। প্রতি বছরের মতো এবারও বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, তবে তা গেল বছরের তুলনায় কিছুটা কম বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছর আমার বোরোর অর্জিত ছিল 47,90,000 হেক্টর, তার আগের বছর ছিল 47,70,000 হেক্টর, এবছর আমরা ওই 3 বছরের অ্যাভারেজ দিয়ে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি 47,80,000 হেক্টর। বিশেষজ্ঞরা বলছেন বোরো আবাদে খরচ বেশি, তাই অন্যান্য ফসল উৎপাদনে এখন আগ্রহী হচ্ছে কৃষক। অন্য ফসলের দিকে ঝুঁকছে, আমাদের চাহিদাও বাড়ছে শাকসবজি জন্য আর কি, অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো আমি বলবো যে এটা একটা ফেভারেবল ট্রেন্ড আর কি, ভুট্টা আলু এই সমস্ত দিকে আর কি ঝুঁকছে বেশি আর কি। তো এগুলো তো বড়োর কম্পিটিটিভ ফসল আর কি, সেই জন্য বড় থেকে আর কি জমি এখানে চলে আসছে, এবং চাষিরা দেখছে যে এখানে লাভও অনেক বেশি ধানের উৎপাদনের তুলনায়। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।